আমি এত ফিজিওথেরাপি সেন্টারে গিয়েছি, আমি দেখিনি ওখানে শুধুমাত্র মানে এই ইলেকট্রিক এই ম্যানুয়াল থেরাপিটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা অরিজিনালি মানে আমি দেখছি যে জাস্ট একটা হিট দেয়া হয়, কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে, এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে, আমি জানাই ছিল না আমার, হ্যাঁ আমার জানা ছিল না, কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার এই শরীরের মধ্যে মাংসপিণ্ড কারেকশন করে দেয়, এগুলো শক্ত হয়ে গেছিল এবং বেশ বড় বড় গোটা গোটা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, গোটা গোটা হয়ে গেছিল। ওটা আস্তে আস্তে আজ 8 দিন থেরাপি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 হ্যাপি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একজন পেশেন্ট অনেক দূর থেকে আসছে বলবো, তার কাছ থেকে আমরা শুনবো ব্যথা নিয়ে অনেক কথা, সে অনেক কষ্টে ছিল ব্যথা নিয়ে, আজকে তার মুখ থেকে আমরা তার ব্যথার সমস্যাগুলো শুনি, চলুন। আচ্ছা, শুরুতে আপনার আমরা নামটা জানতে চাচ্ছি এবং কোথা থেকে আপনি আসছেন আমাদের এখানে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন, আমি সুদূর ঝিনাইদহ থেকে আসছি। আমি ঢাকাতে আসার পরে আমার এক বগুড়ার আপার সঙ্গে পরিচয় হয়। তো আমি দীর্ঘ 10 বছর 2010 থেকে শুরু করে আমি 2022 পর্যন্ত আমি বিভিন্ন ডাক্তার, সিআরপি বলেন, অর্থোপেডিক বলেন, বিভিন্ন নাম করা ডাক্তারের কাছে আমি হাড়ের চিকিৎসার জন্য গেছি। কিন্তু কিছুদিন হাড়ের ওষুধ খাওয়ার পরে হয়তো সাময়িকভাবে আমি একটু ভালো থাকি, পরবর্তীতে আবার ব্যথাটা আমার ফিরে আসে। তো আমি মানে কখনোই এর থেকে মুক্তি পাইনি। তো আমার এক বড় আপার সঙ্গে কথায় আপনার কথা উঠলো, তো আপা বললো যে আপনি এখানে যেতে পারেন। তো আমিও জানি না, আমি আসলে আল্লাহর উপরে ভরসা করে আমি কত এত সহজে কাউকে কিন্তু বিশ্বাস করি না। তো ওই দিন আমি 1 ঘন্টার মধ্যে আপনার এখানে আসি, আমি ঢাকা বেড়াতে আসছিলাম। তো আসার পরে এখানে আসার পরে আপনার এখানে ট্রিটমেন্ট নিলাম, আমি আপনাকে দেখালাম। আপনি কি মেডিসিন খেয়েছিলেন এই ব্যথার জন্য? কি কি ব্যথা অসুবিধা হতো? আমি ব্যথা যেমন আমার এখন তো একটু কম, আমার সারা শরীরে অর্থাৎ স্কিন টাচ করা যেত না, এমন একদম পুরো অসহ্য ব্যথা, এবং প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা, জয়েন্টে না মানে মাংসপেশি জয়েন্ট হাড় সমস্ত জায়গায় ব্যথা ছিল। এবং এই ব্যথার জন্য আপনার কি অসুবিধা হতো? অসুবিধা হতো যেমন আমি একা একা উঠতে পারতাম না, আমি একদিকে যেমন বেডে শুয়ে আছি তারপরে আমাকে কেউ ধরে কাত করে দিতে হতো। হ্যাঁ, আমি কিন্তু নিজে নিজে কাত হতে পারতাম না। আজকে যে আমরা এই চিকিৎসা করলাম 7 থেকে 8 দিন, এরপরে আপনি কি এখন আগের থেকে এগুলো স্বাভাবিক করতে পারেন? হ্যাঁ, আমি এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সহযোগিতা করেছে আমার, এবং সেই সাথে আপনার এই প্রতিষ্ঠানে আসার পরে আমি একটা নতুন জিনিস আমার কাছে মনে হয়েছে, যে জিনিসটা আমি এত ফিজিওথেরাপি সেন্টারে গিয়েছি আমি দেখিনি, ওখানে শুধুমাত্র মানে এই ইলেকট্রিক এই ম্যানুয়াল থেরাপিটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা অরিজিনালি মানে আমি দেখছি যে জাস্ট একটা হিট দেয়া হয়, কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে, এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে, আমি জানাই ছিল না আমার, হ্যাঁ আমার জানা ছিল না, কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার এই শরীরের মধ্যে মাংসপিণ্ড কারেকশন করে দেয়, এগুলো শক্ত হয়ে গেছিল এবং বেশ বড় বড় গোটা গোটা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, গোটা গোটা হয়ে গেছিল। ওটা আস্তে আস্তে আজ 8 দিন থেরাপি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 হ্যাপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যে এই চিকিৎসা নিলেন আপনি এখানে, বা এই যে কয়েকদিন এই চিকিৎসা নিয়েছেন, এখন আপনার এই পেশেন্টদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে এই যে বাংলাদেশে এত রোগী বা এত সমস্যায় ভুগছে, এত কিছু করতেছে অনেক সময় এই যে ব্যথা নিয়ে, দেখা যাচ্ছে যে ঘুরছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায়, কোনো রেজাল্ট পাচ্ছে না বা কোনো উপকার পাচ্ছে না, এই সমস্ত পেশেন্টদের জন্য আপনার কিছু বলার আছে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এ ব্যাপারে আমি বলবো যে একসময় আমিও কিন্তু এরকম ঘূর্ণায়মান ছিলাম, যে যা বলতো আমি সেটাই শুনতাম। কিন্তু মানুষের উচিত বুদ্ধি এবং বিবেক দিয়ে যাচাই করা যে আমরা আসলে কিসের মানে কিসের পিছনে দৌড়াচ্ছি, সেটা কি কতটা সামঞ্জস্য, হ্যাঁ কতটা উপকার হচ্ছে কিনা, 2-4 দিনে আমি উপকার পাচ্ছি কিনা, এই কথাটা দর্শক আমিও বলতে চাই যে দেখেন আপনি যে চিকিৎসাটা নিচ্ছেন এটার সাইড ইফেক্ট আছে কিনা আপনাকে আগে জানতে হবে। আপনাকে এটা জানার জন্য প্রয়োজনে ফেসবুক ইউটিউব হতে পারে, হতে পারে আপনার আত্মীয় স্বজন একজন ভালো সুচিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন, যারা হচ্ছে আপনাকে সৎ
পরামর্শ দিবে, তাহলে আপনি জানতে পারবেন যে আমি এই চিকিৎসাটা করে আমার ক্ষতি হবে কিনা। আর আমার এটা অবশ্যই ধারণা যে আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবে, একজন ভালো চিকিৎসক আপনাকে ভালো পরামর্শ দিবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে, আপনি অন্তত ওই যে চিকিৎসাটা নিচ্ছেন এই চিকিৎসাটা নিয়ে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা। হতে পারে আপনি 10 দিন 15 দিন 1 মাস ভালো আছেন, আপনি যেটা করেছিলেন যে ওষুধ কিছুদিন খাইতেন আপনি কিছুদিন ভালো থাকতেন এবং আবার কিছুদিন পর ব্যথা চলে আসতো, একটা সময় আপনি একদম মুভমেন্ট করতে পারতেন না। এটা তো রাইট। দেখুন দর্শক, উনারও এই কেসটা ছিল যে উনি কিছুদিন ওষুধ খেয়ে হোক ইনজেকশন নিয়ে হোক এসব নিয়ে একটু ভালো থাকতো, পরবর্তীতে কি হচ্ছে কিছুদিন পর একদম খুব খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল। লাস্ট যখন আমার কাছে আসছে খুব খারাপ পরিস্থিতির শিকার হয়ে সে আমার কাছে আসছে। তো দর্শক, আল্লাহ হয়তো তাকে মাফ করেছে, ভালো হয়েছে ইনশাল্লাহ, ইম্প্রুভমেন্ট পেয়েছে। আপনারাও চেষ্টা করবেন যে যে চিকিৎসা নেন না কেন এটা লং টাইম যেন না হয়ে যায়, 5 দিন 7 দিনের বেশি ওই চিকিৎসা কন্টিনিউ করবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে করতেছেন কিন্তু ভালো হচ্ছেন না, উপকার পাচ্ছেন না, অন্তত ব্যথার জন্য, আমি অন্য সাইড বলছি না, ঘাড় হাঁটু এবং কোমর ব্যথা হয়েছে এই চিজের জন্য 5 দিন 7 দিন চিকিৎসা নেওয়ার পর আপনি উপকার পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনার এই চিকিৎসাটা রাইট নাও হতে পারে। আপনাকে চেঞ্জ করতে হবে ট্র্যাক, দেখতে হবে ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি কে করছে, এই থেরাপিটা আপনি নিতে পারেন, এটাতে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আমরা শেষ করতে চাই আসলে ভিডিওটা, আপনার কাছে আর কিছু বলার আছে, আপনি কিছু বলতে চান? না, আমি আর কি বলবো, মানে আমি আসলে এতটা খুশি, মানে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কারণ এই অল্প সময়ের মধ্যে তো এত কথা বলা সম্ভব না, ঠিক না? তবে আমি আমার দেশের মানুষের জন্য যে কথাটা বলবো, যে আমাদের দেশের বিশেষ করে মেয়েরা আমরা এত বেশি ব্যথার ভুক্তভোগী, কারণ আমাদের জীবনটাই আসলে ব্যথার থেকে শুরু। একটা মেয়ে বিবাহিতের পরে তার যে মানসিক টেনশন এবং যে শারীরিক পরিশ্রম, আমরা একের পর এক কিন্তু ভেঙে পড়ি, কিন্তু আমরা কেউ আমাদের নিজের দিকে তাকায় না। এই কারণে আমরা একদম শেষ পর্যায়ে, আমার কিন্তু আজ ভেলোরে থাকার কথা ছিল, কিন্তু আমার একজন বড় আপার সৎ পরামর্শে আমি আপনার কাছে আসি এবং মানে আপনি ইন্ডিয়া যেতে চাইছিলেন এই চিকিৎসার জন্য। আসলে আমার একটা কথা বলতে হয়, অনেকদিন পর বলতেছি এই বিষয়টা, যে বাংলাদেশের অনেক রোগী ব্যথার জন্য ইন্ডিয়া চলে যায় এবং ইন্ডিয়াতে যে চিকিৎসা করে আসার পর দেখা যাচ্ছে যে অনেকে সার্জারি করে আসে, আবার অনেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে আসে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই মানসম্মত ভালো চিকিৎসা আছে আল্লাহর রহমতে। বেসিক্যালি এই ব্যথার, অন্তত ঘাড় হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে, মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, এইসব নিয়ে কিন্তু ভালো চিকিৎসা আছে। হয়তো আমরা জানি না, না জানার কারণে অর্থ ব্যয় করতেছি ইন্ডিয়াতে গিয়ে এবং দেখা গেল যে আমি এই চিকিৎসাটা বাংলাদেশে অনেক কম খরচে নিতে পারতাম। তো দর্শক, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে চাই। ভালো থাকবেন, আপনাদের ব্যথা নিয়ে আমাদেরকে লিখুন, আমরা অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।